ওয়ালিযালিকাল্লাহু আযা ওয়াজাল্লা ওয়াসাফান নবী সুতমা কাবলান নবুওয়াতি বিসিফাতিন, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু আলাদা সিফতের কথা উল্লেখ করেছেন। এমনকি ইসলামী পরিভাষায় একটা শব্দ এসেছে কাবলান নবুওয়াত ও বাদান নবুওয়াত। আপনি তাফসীরের কিতাব পড়েন, নবীজির সিওর পড়েন, সিরতের কিতাব পড়েন, দেখবেন একটা পরিভাষা আছে কাবলান নবুওয়াত বাদান নবুওয়াত। নবীজি কাবলান নবুওয়াত এই কাজ করেছেন, নবীজি বাদান নবুওয়াত এই কাজ করেছেন। এই যে কাবলান নবুওয়াত মানে নবী হওয়ার আগে এই কাজ করেছেন, জন্মের পর থেকে নিয়ে নবীজি 40 বছর বয়সে আগ পর্যন্ত যে কাজগুলি করেছেন এগুলিকে কাবলান নবুওয়াত বলে উপস্থাপন করা হয়। আর নবুওয়াতি লাভের পরে নবীজি যে কথাগুলি বলেছেন যা করেছেন এগুলিকে বাদান নবুওয়াত বলে উপস্থাপন করা হয়। এই যে কাবলান নবুওয়াত বাদান নবুওয়াত পরিভাষাটা তাফসীর কিতাবে আসলো, ফিকহের কিতাবে আসলো, সিরতের কিতাবে নবীজির জীবন ইতিহাসের কিতাবে আসলো। কিতাবগুলি ঘাড়েন না আপনি, আপনি নবীজির সিরতে মুস্তফা আছে, এরপরে জাদুল মাদ আছে, এরপরে সিরতুল নবী আছে, কত কিতাব আছে, হাজার হাজার সিরতের কিতাব আছে। ওখানে আপনি কাবলান নবুওয়াত ও বাদান নবুওয়াত পরিভাষা আপনি পাবেনই পাবেন। যদি কাবলান নবুওয়াত মানে নবীজি নবী হওয়ার আগে কি করেছেন, মানে নবীজি জন্মের পরে 40 বছর বয়সের আগে কি করেছেন, ওইগুলি ওখানে লেখা হয়েছে। যদি বলেন আগে থেকে নবী নবী ছিলেন, তাহলে কাবলান নবুওয়াত এই পরিভাষার কী অর্থ দাঁড়ায়, তার তো কোনো অর্থ থাকে না। এতে বোঝা গেল কাবলান নবুওয়াত বলতে বোঝানো হয়েছে নবীজি বাস্তবে নবুওয়াতির দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগে। যদিও আল্লাহর তো ধীরে ধীরে নবী নবী ছিলেন, ফয়সালায় তিনি নবী ছিলেন, কিন্তু নবুওয়াতির দায়িত্ব প্রাপ্তির আগে নবীজি জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যা করেছেন তাকে কাবলান নবুওয়াত মানে নবী হওয়ার আগের কাহিনীগুলি বলে উল্লেখ করা হয়। আল্লাহ ফাক রব্বুল আলামিন নবীজির কাবলান নবুওয়াতের সিফত কি দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ামা কুনতা তাদরি মাল কিতাব ওয়া আল ঈমান, সূরা শুরা 92 আয়াত। আল্লাহ বলছেন হে নবীজি মা কুনতা তাদরি মাল কিতাব ওয়া আল ঈমান, আপনি তো একসময় জানতেন না কিতাব কি আর ঈমান কি, আল্লাহর দেওয়া কিতাব কি ঈমান কি আপনি একসময় জানতেন না। এই যে কথাটা আল্লাহ বললেন আমার নবীকে বললেন, আমার নবী যদি তিনি আদম আলাইহিস সালামের দেহে প্রাণ সঞ্চারের আগে থেকে নবী হয়ে গিয়েছিলেন, আল্লাহর দেওয়া ডিউটি প্রাপ্ত হয়ে গিয়েছিলেন, তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ এটা কেমনে বলেন যে আপনি কিতাবও জানেন না আপনি ঈমানও জানেন না। একজন লোককে দায়িত্বে পাঠাইয়া দিলেন আর তিনি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এখনও কিতাবও জানলেন না ঈমানও জানলেন না, এমন লোককে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, তাহলে কি অযোগ্যকে দায়িত্ব দেওয়া নামান্তর হয় না। তাহলে তো আপনি আল্লাহর কোরআনের এই আয়াতের তর্জমা আপনি কী করবেন, ব্যাখ্যা আপনি কী করবেন, আল্লাহ যে বলছেন হে নবী আপনি কিতাবও জানতেন না ঈমানও জানতেন না। অবশ্যই এই কথাটা সত্য, কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না। তাইলে নবীজি কিতাব জানতেন না ঈমান জানতেন না এই কথাটা আপনি নবীর কোন সময়ের সাথে সংশ্লিষ্ট করবেন? অবশ্যই নবীজির নবুওয়াতের দায়িত্ব প্রাপ্তির আগের সাথে সংশ্লিষ্ট করতে হবে, যে ওই সময় নবীজি জানতেন না, নবীজি জানতেন না যে কিতাব কী জিনিস ঈমান কী জিনিস। আল্লাহ 40 বছর বয়সে নবীজিকে নবুওয়াত প্রদান করে তাকে কিতাব এবং ঈমান সম্পর্কে অবহিত করেছেন। আমি এটা মজার কথা বলি, এখানে আমাদের মৌলভী বাজারে একবার ডিসি সাহেবের অফিসে একটা মিটিং হয়েছিল, ওখানে তখনকার সময় ছিল কি যে সোশ্যাল মিডিয়ায় কাবা শরীফের উপর দেব তার ছবি দিয়ে হিন্দু একটা ছেলে ফেসবুকে ছেড়ে দিয়েছিল। তখন গোটা মৌলভী বাজারে আন্দোলনের মানে প্রস্তুতি চলতেছিল। তখন ডিসি সাহেব বড় বড় উলামায়ে কেরাম শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে ডিসি অফিসে ডাকছিলেন যে আন্দোলন কীভাবে বন্ধ করা যায়, আন্দোলন কীভাবে দানা বাঁধতে না পারে, কীভাবে মানুষের রাগ প্রসব প্রশমিত করা যায়, এই চেষ্টা করছিলেন। তখন আমার স্পষ্ট মনে আছে যে তখন মৌলভীবাজার ডিসি ছিলেন আমাদের হবিগঞ্জের গৌরব তোফায়েল ইসলাম স্যার, এমনকি এডিসি ফারুক সাহেবও ছিলেন। তো ওনারা আমাদের সকলের বক্তব্য শোনার পর, ওনাদের বক্তব্য শোনায় দেওয়ার পর ওনারা আপ্রাণ চেষ্টা করছিলেন যাতে উলামা কেরাম আন্দোলনে না আসেন। তো এই জন্য তারা অনেক চেষ্টা করেছিলেন, মানে উলামা কেরামের কাছ থেকে তারা ওয়াদা নেওয়ার চেষ্টা করছিলেন যে যাতে কেউ আন্দোলন না করে কিছু না করে। তখন মোটামুটি আলোচনা শেষের দিকে চলে আসছে, এরপর তারা রাখলেন যে আপনাদের আর কিছু বলার আছে কি না।
তখন আমাদের আগের আলোচনায় কিন্তু আমরা প্রস্তাব রাখছিলাম যে যারা এরকম ধর্ম অবমাননা করে, কাবা শরীফের উপর মূর্তি বসায় বা কোরআন অবমাননা করে, এই সকল এই অবমাননাকারীদের জন্য ব্লাসফেমি আইন করা হোক, তাদের মৃত্যুদণ্ডের আইন দেখে সংসদে আইন পাস করা হোক, আমরা প্রস্তাব করেছিলাম। তখন ডিজি সাহেব বলেছিলেন, হ্যাঁ আইন আছে, আইন আছে, নতুন করে আইন করতে হবে। তিনি এই কথা বলে আমাদেরকে মানে শেষ করে দেওয়ার চেষ্টা, মানে যেহেতু আমরা ফ্লোর পাই নাই, কারণ ওখানে তো মাইকটা অন করে দিলেই আপনি কথা বলতে পারবেন, কথা বলতে পারবেন না, বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর যখন আমাদেরকে ফ্লোর দেওয়া হলো যে আপনাদের কারো কোনো কথা আছে কি না, তখন আমি বললাম যে আমার কথা আছে। এই সময় দেখলাম যে অন্যান্য ওলামাকেরাম প্রায় বিরক্ত হয়ে গিয়েছেন, অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন এরপর ওনারা শুনলেন, আমি বললাম যে স্যার আপনি তো বলছেন যে ধর্ম অবমাননা করলে আইন আছে, আমি জানতে চাই যে আইনটা কি আছে, কত দিনের জেল, কত টাকা জরিমানা আছে। তখন তোফাল ইসলাম স্যার, এডিসি ফারুক সাহেব, এরপরে তৎকালীন সময়ের ইয়ে ছিলেন, এসপি সাহেবও ছিলেন, ওনার নাম আর মনে পড়ছে না, ওনারা একজনে আরেকজনের তাকাচ্ছেন, তারা বলতে পারছেন না যে আইনটা কি আছে। এরপরে তারা শেষে বললেন যে ঠিক আছে, আইনটা আমাদের এখন মুখস্থ নাই, আমরা আইনটা আছে কিন্তু আমরা বলতে পারতেছি না, আমরা আপনার নাম ঠিকানা দিয়ে যান, কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে যান, আমরা আমাদের আইনটাকে, আইনের কপিটাকে সংগ্রহ করে আমরা আপনাকে পাঠাব। তখন সকলেই উপহাসের হাসি হাসছিলেন, আমিও হাসতেছিলাম। এখন যে বিষয়টা নিয়ে মাঠে ময়দানে প্রশাসনের লোকেরা কাজ করছে, ধর্ম অবমাননা হচ্ছে এবং এই ধর্ম অবমাননার দায়ে মানে আন্দোলন হচ্ছে, কারণে মানে ধর্ম অবমাননার কারণে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন দমনের কারণে সরকার অ্যালার্ট হয়ে আছে। এই মুহূর্তে যদি একটা আইন, আইনের লোক জানলো না, তাহলে সে আইন বাস্তবায়ন করবে কিভাবে? তাহলে দেখুন তো বিষয়টা, যে আইন যদি জানলো না, যারা আইন বাস্তবায়ন করবে সে যদি আইন জানে না, তাহলে তাকে আপনি যোগ্য দায়িত্বশীল বলতে পারেন? অবশ্যই না। সুতরাং আল্লাহ স্বয়ং কোরআনে সূরা শুরার 92 আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা কুনতা তাদরিমাল কিতাব ওয়াল ঈমান, হে নবী আপনি কিতাব কি, ঈমান কি আপনি জানতেন না। বোঝা গেল একটা সময় নবীজি জানতেন না, এটা কোন সময়? নবীজির নবুয়ত প্রাপ্তির আগে, মানে 40 বছরের সময়ের ভিতরে জানতেন না। আল্লাহ 40 বছর পরে নবীজিকে নবুয়ত প্রাপ্তি যখন করলেন, তখন তিনি জানাইয়া দিলেন। এরপরে আসি আমরা কোরআন কারিমের একেবারে 30 নম্বর পারায়, সূরা ওয়াজ জোহা, এখানে আল্লাহ কি বলেছেন, ওয়াওয়াজাতাকা ওয়াল্লান ফাহাদা, হে নবী। এখানে মূলত কিন্তু অনেক কথা আছে, আমি কথা দীর্ঘ করতে চাচ্ছি না। নবীজিকে 3টা গুণের কথা ওখানে বলা হয়েছে, নবীর মধ্যে যে সকল দুর্বলতা ছিল, এই দুর্বলতা আল্লাহ সবলতা রূপান্তর করেছেন। তো এই কথাগুলি একটার পর একটা আল্লাহ বলে দিয়েছেন, আর না বললে তো আপনি বুঝতে না, এর জন্য আমি সূরা ওয়াজহাটা পড়ি, পড়িয়া আপনাকে তর্তনা করি। আলাম ইয়াজিদকে ইয়াতিমান ফাআওয়া, এখানে দেখেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, আল্লাহ নবীজিকে বলছেন, হে নবী আল্লাহ কি আপনাকে এতিম পাননি, মানে আপনি জন্ম নিয়েছিলেন এতিম অবস্থায়, ফাআওয়া, এরপর আল্লাহ আপনাকে একটা আশ্রয়ের জায়গা করে দিয়েছেন। মানে কি, এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যে হে নবী আমি আপনার প্রতি অনুগ্রহ করেছি, আপনার অবস্থার ডিস্টেন্স করে দিয়েছি, পার্থক্য করে দিয়েছি, আমি পরিবর্তন করে দিয়েছি, আপনার আগের অবস্থার চাইতে পরের অবস্থাকে আমি ভালো করে দিয়েছি। আলাম ইয়াজিদকে ইয়াতিমান ফাআওয়া, এরপরে ওয়াওয়াজাতাকা আ'ইলান ফাআগনা, আপনাকে কি আমি দরিদ্র পাইনি, পরে আমি আপনাকে ধনাঢ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করিনি, মানে আপনাকে আমি গরিব পেয়েছিলাম, আমি ধনীর গরিব থেকে আমি আপনাকে ধনী করে দিয়েছি, এই যে অবস্থার পরিবর্তন করে দিয়েছি। এরপরে ওয়াওয়াজাতাকা গাল্লান ফাহাদা, আমি কি আপনাকে ইলম ও হেদায়ত থেকে বেখবর বা অনজ্ঞ অনভিজ্ঞ পাইনি, মানে আপনি ইলম ও হেদায়ত সম্পর্কে জানতেন না, কোরআন সম্পর্কে, ঈমান সম্পর্কে জানতেন না, পরে আমি আপনাকে অবগত করেছি। তাহলে তো এই আয়াতে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আপনি ইলম ও হেদায়ত সম্পর্কে জানতেন না, এই কোরআনের আয়াতটাকে আপনি অস্বীকার করবেন?
আপনাকে তোকে অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ এই কথা সত্য বলেছেন। আমার নবী এক সময় জানতেন না এই দোয়াল্লান, এখানে যদিও আমরা মিস্টার আবুল আল্লাহ মৌদুর মধ্যে কথা বলবো না, যে দোয়াল্লা মানে পথভ্রষ্ট, মানে আপনি পথ হারাছিলেন, আমরা এই কথা বলি না। আমরা এর ব্যাখ্যা করি, ও দোয়াল্লান মানে আপনি সঠিক পথ তখন পাননি, ইলম ও হেদায়ত আপনার যথেষ্ট ছিল না, তো ইলম ও হেদায়ত সম্পর্কে আপনি অভিজ্ঞ ছিলেন না, পরবর্তীতে আল্লাহ আপনাকে ফাহাদা পথ প্রদর্শন করেছেন, ইলম ও হেদায়ত সম্পর্কে আপনাকে অবগত করেছেন। এই আয়াতের মধ্যে কি পাওয়া গেল, যে নবীজি একটা সময় ইলম ও হেদায়ত সম্পর্কে বেখবর ছিলেন, অনভিজ্ঞ ছিলেন, অনবহিত ছিলেন। এই অনবহিত অবস্থায় নবীকে যদি আপনি বলেন তিনি নবী ছিলেন, তাহলে একজন অযোগ্যকে দায়িত্ব দেওয়ার নামান্তর হয়ে যায় কি না? এই কারণে তো বলতে হয় যে আমাদের নবীজি 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না। কেন ছিলেন না? যদি নবী থাকতেন তাহলে তিনি ইলম ও হেদায়ত থেকে তিনি বঞ্চিত হতে পারেন না, যেহেতু আল্লাহর কোরআন বলছে তিনি কিতাব জানতেন না, ইমান জানতেন না, ইলম ও হেদায়ত থেকে তিনি দূরে ছিলেন, অনবহিত ছিলেন, অনভিজ্ঞ ছিলেন। এই অনভিজ্ঞতার সময়টাকে নবুয়তি প্রাপ্তির আগের সময়ের সাথে সংশ্লিষ্ট করে দিলে আর কোনো এসকাল বা কোনো প্রশ্ন থাকে না। এজন্য বাধ্য হয়ে বলতে হয় যে আল্লাহর নবী আলাইহিসসালাম 40 বছর বয়সের আগে তিনি নবুয়ত প্রাপ্ত হননি, দায়িত্বপ্রাপ্ত হননি, যদিও আল্লাহর এলিমে তিনি নবী হবেন, আল্লাহর ফয়সালায় তিনি নবী হবেন, তকদিরে তার ভাগ্যে লেখা ছিল তিনি নবী হবেন। আমরা যদি কোরআন কারিমের এই দুইটা আয়াত শুধু ফলো করি, আল্লাহ যে বলছেন যে আপনি ইলম ও হেদায়েত সম্পর্কে জানতেন না, আপনি ঈমান সম্পর্কে জানতেন না, আপনি হেদায়েত সম্পর্কে জানতেন না, আপনি অনবহিত ছিলেন, অনভিজ্ঞ ছিলেন, এই অনভিজ্ঞ হওয়ার সময়টাকে আমরা যদি নবুয়ত প্রাপ্তির আগের সাথে সংশ্লিষ্ট করে দেই তাহলে আর কোনো এসকাল থাকে না। আর যদি বলি যে না তিনি নবী ছিলেন জন্মের পর থেকেই, আদম আলাইহিস যুগ থেকেই নবী ছিলেন, তাইলে বোঝা গেল যে তিনি নবী হওয়ার পরেও তিনি ইলম ও হেদায়েত সম্পর্কে জানতেন না, তিনি ঈমান সম্পর্কে জানতেন না, তিনি কিতাব সম্পর্কে জানতেন না। দায়িত্বপ্রাপ্তির পরে একজন লোক যদি জানে না তাহলে তার দুর্বলতা, আর দায়িত্বপ্রাপ্তির আগে যদি কেউ জানে না, ট্রেনিংয়ের আগে জানে না, তাহলে তাকে দোষ দেওয়া যায় না।